আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মোকাদ্দেশ আলীতে। আজকে আমি আপনাদের সামনে ব্যতিক্রম ধর্মী একটা ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়েছি, যেটা হচ্ছে আমরা সবাই অবগত রয়েছি সম্প্রতি আমাদের 667 জন সুপারিশপ্রাপ্ত হয়েছে এলজিইডিতে। সো তাদেরকে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমার সাজানো, অর্থাৎ তারা জব পাওয়ার পর তাদের অনুভূতি কেমন বা তারা কি ধরনের ফিল করতেছেন বা তারা কিছু বলতে চান কিনা আমাদের নতুন জব শেখারদের উদ্দেশ্যে। সো আজকের এই ভিডিওটা কিন্তু যারা নিউ জব শেখার রয়েছেন তাদের জন্য অনেকটা ইফেক্টিভ হবে বলে আমি মনে করি। আর এই ভিডিও করার উদ্দেশ্যই হচ্ছে কিন্তু শুধুমাত্র নতুনদের জন্য, এবং যারা পার্টিসিপেন্ট করেছেন তাদের একটা স্মৃতি হিসাবে থাকবে। আর আমাদের এই চ্যানেলে যারা অবশ্যই নতুন রয়েছেন আপনি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর আমি কথা বলবো না, কারণ সবসময় আমি কথা বলি, আজকে কিন্তু তাদের কথাগুলো শুনতে হলে অবশ্যই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। আমাদের এখানে মূলত আজকে 5 থেকে 6 জন পার্টিসিপেন্ট রয়েছেন, এবং তাদের নিজস্ব কথাগুলো আপনি, তাদের নিজস্ব স্পিচগুলো কিন্তু আপনি শুনতে পারবেন। সো এগুলো হয়তো আপনার জব সেক্টরের ক্ষেত্রে কোনো না কোনো কাজে লাগতেও পারে আবার নাও লাগতে পারে। সো আপনি যদি মনে করেন যে এই কথাগুলো শোনা দরকার তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর হচ্ছে সর্বশেষ কথা হচ্ছে যে আমি আপনাদের ইউটিউবে নিয়মিত ভিডিও কিন্তু দিয়ে যাচ্ছি যতটুকু পারতেছি, আমি আমার সাধ্যমতো সময় ব্যয় করে আমি কিন্তু ইউটিউবে একটু হলে সময় দিচ্ছি আপনাদেরকে। এরপরেও আরো যদি কেউ এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু পরবর্তীতে আরো একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। সেই ভিডিওতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, নিজস্ব মতামতকে ব্যক্ত করবেন। তো সেই আশায় সেই প্রত্যাশায় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি তাদের যে স্পিচ সেই স্পিচ শোনার জন্য। ওকে, লেটস গো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাফিউর রহমান। আমি এলজিইডির এসএই পদে অথবা ড্রাফটসম্যান পদে টিকেছি 49তম মেধাক্রমে। শ্রদ্ধেয় মোকাদ্দেশ ভাই আমাদের গুরু মেন্টর, যার অনুপ্রেরণাতেই আমরা এসেছি জব কোচিংয়ে বা জব সেক্টর সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমরা পড়াশোনার অনুপ্রেরণা পেয়েছি, দিক নির্দেশনা পেয়েছি। তো যাই হোক, এই ভিডিও যারা দেখছেন বা আমাদের যারা ছোট তারা অবশ্যই মোকাদ্দেশ ভাইকে ফলো করবেন, পড়াশোনা বেশি করে পড়াশোনা করবেন। দেখেন, একটা চাকরির ইয়ে কিন্তু খুব দ্রুতই হয় না, অর্থাৎ এটা সার্কুলার হয়েছিল প্রায় 2 বছর হয়ে গেল, এরপরে প্রিলি, রিটেন, ভাইবা, করোনা পেন্ডামিক, কনস্ট্রাকশনের রিট, মোটামুটি অনেক চড়াই উতরাই পেরিয়ে অনেক দীর্ঘ সময় কিন্তু আমাদের অপেক্ষা করতে হয়েছে, এবং এই সময়টা ধৈর্য ধরে কিন্তু আমাদের অতিক্রম করতে হয়েছে। এখন ধৈর্যের ফল আলহামদুলিল্লাহ আল্লাহ পেয়েছি। যখন একদমই চলছিল না তখনই আল্লাহ তাআলা একটা ভালো ফয়সালা করে দিয়েছেন রিজিকে, কারণ তিনি সর্বোচ্চ বা উত্তম ফয়সালাকারী, তাই কি না? আর রেজাল্টের খুশি সেটা তো আপনারা সবাই বুঝেন। সবচেয়ে খুশি হচ্ছে বাবা মার মুখের হাসি। অর্থাৎ আপনি শুধু চিন্তা করেন যে আপনার একটা এরকম ভালো ফলাফলে আপনার বাবা মা কী রিয়াকশান দিবে, অর্থাৎ কতটুকু খুশি হবে, এইটার চেয়ে বড় মোটিভেশান আর কিচ্ছু হতে পারে না। অর্থাৎ আপনি যতই মোটিভেশনাল স্পিচ শোনেন, এই শোনেন, সেই শোনেন, আসলে আপনি চিন্তা করেন নিজে নিজে যে আপনার সাকসেসে আপনার বাবা মা কতটুকু খুশি হবে, এটা সবচেয়ে বেশি। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, আমি নূর ইসলাম। আমাকে ফেসবুকে ফাহাদ বিন্দুর নাম চেনে। সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নকশাকার পদের ফলাফল প্রকাশিত হয়। আলহামদুলিল্লাহ আমি সুপারিশপ্রাপ্ত হয়েছি। যারা আমাকে বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ফলাফল প্রকাশে যারা যে কেন্দ্রীয় কমিটি কঠোর পরিশ্রম করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এ পর্যন্ত উত্তীর্ণ হওয়া যে পরিকল্পনা ছিল তা শেয়ার করতে চাই। 2017 সার্কুলার বাইবা দিয়েছিলাম, ফলাফলে ব্যর্থ হয়েছি, খুবই কষ্ট পেয়েছি। তারপর সিদ্ধান্ত নিই যখন সার্কুলার আসবে আমি লেখাপড়া করার জন্য গাজীপুর চলে যাব। পরিকল্পনা করি, টাকা জমাই, তারপর গাজীপুর চলে যাই। যে পরিকল্পনা করেছিলাম তা পূর্ণ হয় এবং আমি সর্বমোট 7টা বাইবার জন্য উত্তীর্ণ হই। এলজিডি ছিল প্রথম বাইবা আর ফলাফলে আমি সফল। আমি লেখাপড়া নিয়ে যেটা বলতে চাই, লেখাপড়া
আমাদের যদি ভালো লাগে, যদি সফল হতে চাই, ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে। টার্গেট থাকতে হবে আমার সফলতা, আর লেখাপড়ার পাশাপাশি কিছু টেকনিক্যাল বুদ্ধি। লিখিত পরীক্ষায় ভালো করার জন্য আমি ইঞ্জিনিয়ার্স কোচিং হোমে দুইটা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করি, যেন বিষয়ভিত্তিক সময়টাকে আমি বিভাজন করতে পারি। তো সেই হিসাবে আমি যেটা পরিকল্পনা করেছি এবং ফাইনাল পরীক্ষায় সেটা কাজে লাগিয়েছি। সর্বশেষ কথা হলো, আমাদের সফলতা অর্জন করতে হলে লেখাপড়া করতেই হবে, পরিশ্রমের কোনো বিকল্প নয় এবং বেশি বেশি পরীক্ষায় অংশগ্রহণ করা উচিত। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এলজিডিতে সাব স্টেশন ইঞ্জিনিয়ার নন ক্যাডার দশম গ্রেডে সুপারিশ প্রাপ্ত হলাম। সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যার অশেষ রহমতে আসলে আমি চাকরিটা পেয়েছি। মোকাদ্দেশ ভাই, আরিফ ভাই, ইলিয়াস স্যার, মুরাদ স্যার, এদের কাছে আমি কৃতজ্ঞ এবং এদের আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। আসলে এই ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের মাধ্যমে আমার ভিত্তি তৈরি হয়েছে, আমি সহ আমার আরও কিছু ফ্রেন্ডদের জব হয়েছে যারা এখানকারই ছাত্র। তো আমি নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা সবাই ভালো করে পড়ালেখা করেন। সরকারি চাকরির জন্য আসলে ধৈর্য থাকতে হবে, নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনি চাকরিটা পাবেন। এই জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাবো, সবাই ভালোভাবে পড়ালেখা করেন, আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রমজান, আলহামদুলিল্লাহ এলজিডিতে উপসহকারী প্রকৌশলী পদে সুপারিশ প্রাপ্ত। তো নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্যই আপনাদের কাছে এই ভিডিওটা তৈরি করা। তো আজকে যে আপনাদের কাছে নিজের একটা পরিচয় দিতে পারছে, এর পেছনের গল্পটা খুবই কষ্টের আর কি। তো আমার এই পর্যন্ত আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে, এমনি এমনি আসা যায়নি। তো আমি 2018 সালে ঢাকা পলিটেকনিক থেকে পাশ করি, তারপরে কিছুদিন প্রাইভেট জবে ট্রাই করি কিন্তু কোনো রেফারেন্স না থাকার কারণে হয় না। পরবর্তীতে মোকাদ্দেশ ভাইয়ের পরামর্শে সরকারি চাকরির জন্য পড়াশোনা শুরু করি এবং চেষ্টা করেছি প্রত্যেক দিন কমপক্ষে 10-12 ঘন্টা করে পড়ার জন্য। তো পড়াশোনা কন্টিনিউ করি, বিভিন্ন পরীক্ষাগুলো দিই, আলহামদুলিল্লাহ আমার কষ্টের ফল আমি পেয়েছি, যার কারণে আমি পিএসসিতে 5টি ভাইবা দেওয়ার যোগ্যতা অর্জিত হয়েছে এবং বেসিক ও 5 নম্বরে ভাইবা দেওয়ার যোগ্যতা অর্জন করেছিলাম। তো যেটা বলা থাকবে আপনাদের নতুনদের জন্য, যে পরিশ্রমের কোনো বিকল্প নাই, আপনাকে পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর একটা যে সমাজে প্রচলিত কথা যে টাকা ছাড়া সরকারি চাকরি হবে না, এই জিনিসটা আপনাদের মাথা থেকে দূর করতে হবে এবং আপনার পরিবারের মাথা থেকে দাঁড়াতে হবে। তারপরে পড়াশোনা করে যান, পরিশ্রম করতে থাকেন, আল্লাহর নিকট দোয়া করেন, নামাজ পড়েন, ইনশাআল্লাহ একদিন সফল হবেন। আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন আমার বাকি কার্যক্রমগুলো খুব দ্রুত শেষ হয়ে, জয়েনিংটা খুব দ্রুত হয় এবং হালালভাবে উপার্জন করে সৎভাবে থেকে কর্মস্থলে জীবনযাপন করতে পারি এবং দেশ ও জাতির জন্য কিছু করতে পারি, সেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজর আব্বি শুভ, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি এলজিডিতে সুপারিশ প্রাপ্ত হয়েছি। এটাই ছিল আমার জীবনের প্রথম ভাইবা, আলহামদুলিল্লাহ প্রথম ভাইবাতে সফলতা অর্জন করতে পেরে আমি খুবই খুশি। এর পিছনে আসলে আমার অনেক কষ্ট ছিল, অনেক পরিশ্রম করেছিলাম এই এলজিডিতে সরকারি জব পাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা আমাকে দিয়েছে। আমি আমার এই আসার পিছন পর্যন্ত আমার আব্বা আম্মার অনেক অবদান আছে। যারা বর্তমানে এখন প্রিপারেশন নিচ্ছেন, চাকরির প্রিপারেশন নিচ্ছেন, তারা হতাশার কিছু নেই, আলহামদুলিল্লাহ পরিশ্রম করুন, লেগে থাকুন, ইনশাআল্লাহ সফলতা আসবে। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সৎ পথে থাকতে পারি, হালাল পথে থাকতে পারি, হালাল পথে ইনকাম করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ হাসান, জেলা ইনফার্মারি। আমি বাংলাদেশ সরকারি কর্মকমিশন থেকে স্থানীয় সরকার প্রকৌশলী দপ্তরের উপসহকারী প্রকৌশলী হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমার সফলতার পিছনে সবচেয়ে বেশি যার অবদান, আমার বাবা। তিনি তার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলি দেশের বাইরে কাটিয়েছেন আমাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, এই জন্য সবার কাছে তার জন্য দোয়া চাই।
আর আমার অনুভূতি সম্পর্কে যেটুকু বলি, রেজাল্ট পাওয়ার পর আমি এতটাই আনন্দিত হয়েছি যে নিজে অনেক কান্না করেছি, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। এটা অনেক সুখের। সরকারি চাকরিজীবী ভাই প্রত্যাশী ভাইদের সম্পর্কে কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমি নিজেও 1.5 বছর শিক্ষকতা করেছি। এখানে একটা কথা বলে রাখতে চাই, যারা সাইট ইঞ্জিনিয়ার বা পলিটেকনিকে শিক্ষকতা করেন তাদের ভাই ভাই অনেক বেনিফিট পায়। আর একটা বিষয় হচ্ছে যে সার্কুলার 19 সালের এপ্রিলে হয়, আমি জুলাইতে গাজীপুর চলে যাই। সেখানে স্বল্প সময় অর্থাৎ 1.5 মাসের মতো সময় পাই প্রিলির প্রিপারেশন নেওয়ার জন্য। এই অল্প সময়ে প্রিপারেশন নেই, এখানে একটা সবচেয়ে বড় যে টেকনিক, আমার আশেপাশের সবার সাথে গল্পের ছলে কে কী পড়তো, কীভাবে পড়তো এটা জানি এবং নিজে একটা নকশা দাঁড় করিয়ে আগাই। আলহামদুলিল্লাহ এর ফলে ফ্রিলি রিটেনে উত্তীর্ণ হই। আর একটা বিষয় না বললেই নয়, যারা বলে টাকা ছাড়া চাকরি হয় না, মামা লাগে, তাদের থেকে দূরে থাকতাম। যদিও তার আশেপাশের তাদের সামনাসামনি কিছু না বললেও ভিতরে ইগনোর করতাম। এটার আর একটা উপকার হচ্ছে যে এর ফলে আপনি নিজে পড়াশোনায় প্রচুর পরিমাণে পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। যাই হোক, সবার প্রতি শুভকামনা। সর্বশেষ আমার জন্য দোয়া চাই যেন সৎ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি। আসসালামু আলাইকুম।